শুরুতে এই সংবাদ শিরোনাম। আলোচনা ব্যর্থ, দিল্লি অবরোধে রাস্তায় আরো কৃষক। পাকিস্তানের 200 মিটার ভিতরে ঢুকে পড়ল ভারতীয় সেনাবাহিনী। অতঃপর ঢাকা সফরে সম্মতি দিয়েছেন এরদোগান। সৌদি আরবে ইমাম হুসাইন মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ। এবং সবশেষ থাকছে, ইয়েমেনে প্রতি 10 মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। কৃষকদের কাছে কমিটি গঠন করে কৃষি আইন নিয়ে আলোচনা করার প্রস্তাব দিয়েছিল মোদী সরকার, কিন্তু কৃষক সংগঠনগুলো সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। কারণ তাদের মতে এটা সময় নষ্ট করার একটি প্রয়াস ছাড়া আর কিছু নয়। কৃষকদের দাবি, সরকারকে নতুন কৃষি আইন আগে বাতিল করতে হবে আর ন্যূনতম সংগ্রহ মূল্য নিয়ে আইন করতে হবে, যাতে বেসরকারিভাবে যারা কৃষকদের কাছ থেকে ফসল কেনেন তারা এই আইন মানতে বাধ্য থাকেন। সরকার অবশ্য কোনো দাবি মানার ইঙ্গিত দেয়নি। বৃহস্পতিবার আবার বৈঠক হবে। কৃষকরা এখনও দিল্লি ঘিরে বসে আছেন। দিল্লিতে ঢোকার আরও একটি রাস্তা বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিবাদকারীদের দল ভারী করতে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ থেকে আরও কৃষক এসে পৌঁছেছেন, অনেকে পথে রয়েছেন। দিল্লির সীমানায় ট্রাক, ট্রাক্টর, অ্যাম্বুলেন্স নিয়ে কৃষকরা বিক্ষোভে অবস্থান করছেন। তাদের সঙ্গে 2 মাসের খাবার রয়েছে, সঙ্গে রয়েছে নিজেদের ক্ষেতের ঘর। রাতে ট্রাক্টরের উপর খড় বিছিয়ে তারা শুয়ে পড়েছেন, কেউ শুচ্ছেন রাস্তাতেই, দিল্লির এই প্রচণ্ড ঠান্ডাতেও। বামেদের কৃষক সংগঠনও এই বিক্ষোভে সামিল হয়েছে। তাদের ছাত্র এবং যুব সংগঠনও কৃষকদের সঙ্গে বিক্ষোভ দেখাচ্ছে। যোগেন্দ্র যাদবের স্বরাষ্ট্র পার্টির বিক্ষোভে সামিল হয়েছে। কংগ্রেসও এই বিক্ষোভকে পুরোপুরি সমর্থন করছে। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে বিরোধী দলগুলোও একজোট হয়ে আন্দোলনে নেমে পড়েছেন। ভারতে অনুপ্রবেশ করতে সুড়ঙ্গ খুঁড়েছিল জঙ্গিরা। সেই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তানের মধ্যে প্রায় 200 মিটার ঢুকে পড়ল ভারতীয় নিরাপত্তা বাহিনী। ভারতের কেন্দ্রীয় সরকারের এক শীর্ষকর্তাকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদনে এই দাবি করা হয়েছে। গত 22 নভেম্বর জম্মু কাশ্মীরের সাম্বা সেক্টরে প্রায় 150 মিটার লম্বা একটি সুড়ঙ্গের খোঁজ পায় ভারতীয় নিরাপত্তা বাহিনী। ওই সুড়ঙ্গ ব্যবহার করেই ভারতে প্রবেশ করেছিল পাকিস্তানি মদতপুষ্ট 4 জৈশ-ই মোহাম্মদ জঙ্গি। গত 19 নভেম্বর নাখরুটায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের মৃত্যু হয়। জঙ্গিদের কাছে থাকা মোবাইল ফোনের তথ্য দেখেই ওই সুড়ঙ্গের খোঁজ পাওয়া যায়। হামলার বর্ষপূর্তিতে কাশ্মীরে বড়সড় হামলার ছক এঁকেছিল ওই জঙ্গিরা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি কর্মকর্তা বলেন, ওই সুড়ঙ্গ ব্যবহার করে পাকিস্তানের ভিতরে প্রায় 200 মিটার পর্যন্ত প্রবেশ করেছিল ভারতীয় নিরাপত্তা বাহিনী। সেখানেই ছিল ওই সুড়ঙ্গের উৎস। গত সপ্তাহে কাশ্মীরে নিহত জঙ্গিরা ওই সুড়ঙ্গটি ব্যবহার করেছিল। এর আগে বিএসএফ এর রেজিং ডের অনুষ্ঠানে ওই সুড়ঙ্গের কথা উল্লেখ করেছিল বিএসএফ এর ডিজি রাকেশ আস্থানা। যদিও সুড়ঙ্গটি নিয়ে নিরাপত্তা বাহিনীর পদক্ষেপ নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার সম্মতি জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার 2 ডিসেম্বর সচিবালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা উসমান তুরানের সাথে বৈঠক শেষে তথ্যমন্ত্রীর কথা জানান। একই সাথে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ জানান, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তুরস্কের রাজধানী আঙ্কারায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করা হবে এবং ঢাকায় তুরস্কের জাতির জনক কামাল পাশার ভাস্কর্য স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। উভয় দেশেই তুরস্কের সরকার ভাস্কর্য স্থাপন করবে বলে জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, আজকে মূলত তুরস্ক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ছিল। বাংলাদেশ এবং তুরস্কের মধ্যকার সম্পর্ক ঐতিহাসিক, আমরা অনেক কমন ভ্যালু শেয়ার করি এবং কালচারাল ক্ষেত্রেও আমাদের অনেক মিল রয়েছে। তিনি বলেন, আমরা মুজিব বর্ষ উপলক্ষে কীভাবে কালচারাল বিষয়ে এক্সচেঞ্জ হতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া তুরস্কের ইন্টারন্যাশনাল চ্যানেল আছে যেটি ইংলিশ, সেখান থেকেও মুজিব বর্ষের অনুষ্ঠান সম্প্রচার করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে দুদেশের জার্নালিস্টদের দিয়ে কীভাবে প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সেটি নিয়েও আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, সার্বিকভাবে শুধু মুজিব বর্ষ নয়, আগামী বছরে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি, সে উপলক্ষেও কীভাবে আমরা মিডিয়া এবং জার্নালিস্টদের প্রশিক্ষণ আদান প্রদান করতে পারি সে বিষয়েও বিস্তারিত আলোচনা করেছি।
সৌদি আরবের কাতিফের ইমাম হোসেন মসজিদটি ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মসজিদটিতে শিয়াদের অন্যতম নেতা এবং সৌদি রাজ পরিবারের সমালোচক শেখ নিমর বাকির আল নিমর ইমামতি করতেন। আল জাজিরার বরাত দিয়ে জানা যায়, সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফে ইমাম হোসেন মসজিদটি সর্বশেষ উন্নয়ন প্রকল্পের আওতায় সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। সৌদি আরবীয় মানবাধিকার কর্মী আদেল আল সাদ সংবাদ মাধ্যমকে বলেছে, সৌদি নাগরিকদের শেখ নিমরের স্মৃতি মনে করিয়ে দেয় এমন সবকিছু ধ্বংস করার মিশন হিসেবে এই মসজিদটি ধ্বংস করা হচ্ছে। শেখ নিমর সৌদ রাজ পরিবারকে নিয়ে সমালোচনার দায়ে অভিযুক্ত ছিলেন। তাকে 2012 এবং 14 সালে গ্রেফতার করা হয়। সৌদির বিশেষ ফৌজদারি আদালতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। তিনি আরও বলেন, সৌদি কর্তৃপক্ষ যাই করুক না কেন, তাতে কিছুই যায় আসে না, নিমরের স্মৃতি আমাদের মাঝে অমর হয়ে থাকবে। উল্লেখ্য, 2016 সালে 2 জানুয়ারি শেখ নিমর সহ 47 বন্দীকে ফাঁসি দেয় সৌদি কর্তৃপক্ষ। বিশ্বের মানবাধিকার গ্রুপগুলো এবং বিভিন্ন দেশের সরকার ওই ফাঁসির তীব্র সমালোচনা করেছিল। শেখ নিমরের ফাঁসিতে 2016 সালে আরবীয় উপদ্বীপে ব্যাপক বিক্ষোভ হয়। ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত এই দেশটিতে প্রতি 10 মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে। সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সর্বাত্মক অবরোধ এবং আগ্রাসনের কারণে সব শিশু মারা যাচ্ছে বলে মন্ত্রণালয়টি জানিয়েছে। গতকাল মঙ্গলবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা জারি করে বলেছে, মানবিক সহায়তা তহবিলের ঘাটতির কারণে ইয়েমেনের অবস্থা মারাত্মক হতে পারে। জাতিসংঘের হিসাব মতে এ পর্যন্ত যে রেকর্ড করা হয়েছে তার মধ্যে বর্তমানে ইয়েমেনে 5 বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার সবচেয়ে বেশি। গত মাসে জাতিসংঘ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিল, ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ আসন্ন। এদিকে জাতিসংঘ গতকাল জোর দিয়ে বলেছে, ইয়েমেনের যুদ্ধবিরতি খুবই জরুরি। বিশ্ব সংস্থা বলছে, দরিদ্র পীড়িত ইয়েমেনের উপর গত 6 বছরে সৌদি আগ্রাসনের কারণে অন্তত 2,33,000 মানুষ মারা গেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।